আমাদের এই ভিডিওর মাধ্যমে যে দর্শন দু হাজার বাইশ যে সমস্ত একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে দর্শনের তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা এবং বিরূপতা নামে একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউ এবং এসে কিউ দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষায় আসতে পারে তা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আর তোমাদেরকে বলে রাখি ইতিপূর্বে তোমাদেরকে আমি বচন অধ্যায় থেকে এমসি এবং এসএ কিউ দিয়েছি তোমরা যদি তার ভিডিওটি না দেখো তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে তার আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো এবং যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় প্রথম যে কোশ্চেনটা রয়েছে একের দাগে অ্যারিস্টটলের মতে বিরোধিতার সম্বন্ধ হলো দুই প্রকার দু নম্বর রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ এবং ই বচন হলো পরস্পরের বিপরীত বিরোধিতা তিনের দাগে রয়েছে একই উদ্দেশ্য ও বিধিয়া বিশিষ্ট এ এবং আই বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হলো অসমবিরোধিতা চার জায়গা রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ই এবং ও বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হলো অসমবিরোধিতা পাঁচের দাগা রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ এবং ও বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হল বিরোধিতা নেক্সট যেটি রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ই এবং আই বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধ হল বিরোধিতা সাত নম্বরে যে কোশ্চেন রয়েছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ এবং ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে না যদি বচন দুটি হয় অনিবার্য সত্য বচন পরের কোশ্চেনটি দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকবে না যদি বচন দুটি অনিবার্য মিথ্যা হয় তারপরটা একটা দেখো যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক সামান্য বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় একই থাকে কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে তবে সেই দুটি বচনের মধ্যে সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা দোষার দাগে রয়েছে অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে হয় বিপরীত বিরোধিতা এগারো নম্বর রয়েছে অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকলে হয় বিরুদ্ধ বিরোধিতা বারো নম্বর রয়েছে দুটি অভিন্ন উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট নিরপেক্ষ বচনের মধ্যে কেবল পরিমাণের পার্থক্য থাকলে তাদের বিরোধিতাকে বলা হয় অসম বিরোধিতা নেক্সট যেটি রয়েছে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেন না অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চোদ্দ থেকে রয়েছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন অ্যারিস্টটল তাহলে অ্যারিস্টটল অসম বিপরীত বিরোধীতাকে অস্বীকার করেছেন আর অধীন বিপরীত বিরোধিতাকে অস্বীকার করেছেন পনেরো দাগে রয়েছে অ্যারিস্টটল কোন দুটি বিরোধিতার সম্বন্ধ স্বীকার করেছে, না তিনি বিপরীত বিরোধী স্বীকার করেছেন আর হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা ষোলোর দাগা রয়েছে অ্যারিস্টটল কোন দুটি বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন অধীন বিপরীত ও বিরোধিতা সতেরো দাগা রয়েছে অ্যারিস্টটলের মধ্যে বচনের বিরোধিতা হলো দুই প্রকার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠারো দাগা রয়েছে বিরোধানুমান হল এক প্রকার অমাধ্যম অনুমান পরের কোশ্চেনটা দেখো বচনের বিপরীত বিরোধিতা হলো ই বচন এবং তারপরে যেটা রয়েছে এ বচনের অসম বিরোধিতা বচনটি হলো আই বচন এবং একুশের দিকে যে কোশ্চেনটি রয়েছে এ বচনের বিরুদ্ধ বচনটি হলো ও বচন বাইশ নম্বর রয়েছে বচনের অনুবিষম বা অধীন বিপরীত বিরোধী বচনটি হলো ও বচন নেক্সট যেটি রয়েছে যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিপরীত বিরোধী ই বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত চব্বিশ নম্বর রয়েছে যদি ই বচন সত্য হয় তবে এ বচনের সত্য মূল্য হবে মিথ্যা পরের কোশ্চেন যেটি রয়েছে যদি ই বচন মিথ্যা হয় তবে এ বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত ছাব্বিশের দাগে রয়েছে যদি ই বচন সত্য হয় তবে আই বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত এবং সাতাশ নম্বরে রয়েছে যদি আই বচন মিথ্যা হয় তবে ও বচনের সত্য মূল্য হবে সত্য নিশ্চয়ই রয়েছে যদি বচন এ মিথ্যা হয় তবে আই বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত বচনের বিরোধিতার সম্বন্ধ কাকে বলে যদি দুটি আপতিক শ্রেণী বিষয়ক নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় একই থাকে কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে অথবা কেবল পরিমাণের পার্থক্য থাকে অথবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকে তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিতার সম্বন্ধ ত্রিশের দাগে রয়েছে বচনের বিরোধিতা কত প্রকার ও কী কী এই কোশ্চেনটা অনুরূপভাবে থাকতে পারে যেমন গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতার সম্বন্ধ কত কত প্রকার ও কি কি। দুটোরই উত্তর একই না চার প্রকার হচ্ছে বচনের বিরোধিতা আছে না বিপরীত বিরোধিতার সম্বন্ধ অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অসম বিরোধিতার সম্বন্ধ বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ এই চার প্রকার হচ্ছে বচনের বিরোধিতা নেক্সট যে কোশ্চেনটি রয়েছে বিপরীত বিরোধিতার সম্বন্ধ কাকে বলে যদি দুটি আপত্তিক শ্রেণী বিষয়ক সামান্য নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় একই থাকে কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতার সম্বন্ধ নেক্সটটি রয়েছে বত্রিশ দাগে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ কাকে বলে যদি দুটি আপত্তিক শ্রেণী বিষয়ক বিশেষ নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় একই থাকে কিন্তু তাদের মধ্যে কেবল গুণের পার্থক্য থাকে তবে সেই দুটি বচনের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ তেত্রিশ নম্বর রয়েছে বিরোধানুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বচনের বিরোধিতা সম্বন্ধের উপর ভিত্তি করে আশ্রয় বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের সত্যমূল্য অনুমান করা হয় সেই অনুমানকে বলা হয় বিরোধানুমান চৈত্রিশের দাগে রয়েছে বিপরীত বিরোধানুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয় বাক্যের সত্যমূল্য থেকে সিদ্ধান্তের মূল্য অনুমান করা হয় সেই অনুমানকে বলা হয় বিপরীত বিরোধানুমান অধীন বিপরীত বিরোধানুমান কাকে বলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এবং আশ্রয় বাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা অনুমান করা হয় সেই অনুমানকে বলা হয় অধীন বিপরীত বিরোধানুমান ছত্রিশের দাগ রয়েছে বিপরীত বিরোধানুমানের নিয়মটি কি দুটি বিপরীত বিরোধিতার মধ্যে একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে কিন্তু একটি বচন মিথ্যা হলে অন্যটি অনিশ্চিত হবে তারপরে যেটি রয়েছে অধীন বিপরীত বিরোধানুমানের নিয়ম কি দুটি অধীন বিপরীত বিরোধানুমানের মধ্যে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে কিন্তু একটি বচন সত্য হলে অন্য বচনটি অনিশ্চিত হবে অসম বিরোধানুমানের নিয়মটি কি। না এক নম্বর নিয়ম হচ্ছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে এবং সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে আর দু নম্বর নিয়মটি হচ্ছে বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে এবং বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে উনচল্লিশ রয়েছে বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মটি কি। দুটি বিরুদ্ধ বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি মিথ্যা হবে এবং একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে চল্লিশের দাগা যে কোশ্চেনটি রয়েছে এটাই লাস্ট কোশ্চেন অমাধ্যম অনুমান কাকে বলে না বিরোধানুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে বলে বিরোধানুমানকে অমাধ্যম অনুমান বলা হয়